স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সবচেয়ে সহজ ব্যায়াম হচ্ছে হাঁটা হাঁটলে প্রাকৃতিক ভাবে পাবেন সুস্থতা ও প্রাণবন্ত অনুভূতি আর রয়েছে শত উপকার চলুন হাঁটার কিছু উপকারিতা জেনে নেই এক সুস্থ ঋতপিণ্ড সুন্দর জীবন যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় এছাড়া হাঁটার সময় শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল এল কমে যায় ও ভালো কোলেস্টেরল এইচ ডি এর মাত্রা বেড়ে যায় এছাড়া শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে দুই বাড়বে সুস্থতা যাদের ডায়াবেটিস রয়েছে ডাক্তারের পরামর্শে তারা নিয়মিত হাঁটাহাঁটি করেন এতে অবশ্য তারা উপকার পান মজার কথা এতে টাইপ টু ডায়াবেটিস ঝুঁকিও কমে যায় তিন ওজন নিয়ন্ত্রণের অসাধারণ ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন রকম ব্যায়াম করতে দেখা যায় যদি ওজন কমাতে চান তবে প্রতিদিন ক্যালোরি পুড়িয়ে ফেলতে হবে যেটা একদিনের খাবার থেকে প্রাপ্ত ক্যালোরির চেয়ে বেশি যার ওজন কেজি তিনি যদি প্রতিদিন ঘন্টায় মাইল গতিতে মিনিট হাঁটার অভ্যাস করেন তবে পঁচাত্তর ক্যালোরি শক্তি ক্ষয় করতে পারেন যদি ঘন্টায় তিন মাইল গতিতে হাঁটতে অভ্যস্ত হন তবে নিরানব্বই ক্যালোরি পুড়িয়ে ফেলতে পারেন ঘন্টায় চার মাইল গতিতে হাঁটলে আরো বেশি ক্যালোরি ক্ষয় করতে পারবেন এতে ক্যালোরি ক্ষয়ের পরিমাণ দাঁড়াবে একশো পঞ্চাশ হাঁটলে দেহের পেশিগুলো আরো প্রাণবন্ত হয়ে ওঠে চার স্মৃতিশক্তি বাড়ে বয়স বাড়ার সঙ্গে সাধারণ মানুষের স্মৃতিশক্তি কমে যায় পঁয়ষট্টি বা এর বেশি বয়সীদের মধ্যে প্রতি চোদ্দ জনের মধ্যে একজনের স্মৃতি ভ্রম হয় আর আশি বা এর বয়সীদের ছয়জনের জনের মধ্যে একজনের দেখা যায় স্মৃতি হারানোর রোগ নিয়মিত বিভিন্ন ব্যায়াম অনুশীলনে মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ে এতে স্মৃতি হানি হবার ঝুঁকি চল্লিশ ভাগ পর্যন্ত কমে যায় যুক্তরাজ্যে এক গবেষণায় দেখা গেছে বয়স্কদের মধ্যে যারা সপ্তাহে অন্তত মাইল পথ হাঁটেন তাদের স্মৃতিশক্তি অটুট থাকে পাঁচ জয়েন্টে ব্যথার ঝুঁকি নেই নিয়মিত হাঁটা চলা করলে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথার ঝুঁকি কমে যায় সাধারণত বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নারীদের শরীরের বিভিন্ন হাড় ও সংযোগ স্থলে ব্যথা করে শরীরের জয়েন্ট গুলোকে সুস্থ রাখতে হাঁটা নিঃসন্দেহে খুবই কার্যকর ব্যায়াম ছয় পায়ের শক্তি বাড়ায় হাঁটলে শুধু পায়ের শক্তি বাড়ে না পায়ের আঙ্গুলেরও ব্যায়াম হয় এছাড়া কোমর এবং শরীরের অন্যান্য অঙ্গ নড়াচড়ার কারণে স্বাভাবিকভাবে সুস্থ থাকে সাত বারে পেশি শক্তি হাঁটলে শুধু পা চলে না দুই সমান তালে চলে এতে হাতের প্রতিটি জয়েন্টে ঘাড় ও কাঁধের ব্যায়াম হয় সমস্যা কমে যেতে পারে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আট প্রাণবন্ত শরীর ও মন সকালের প্রকৃতি এমনিতেই থাকে স্নিগ্ধ এ সময় হাঁটার মজাই আলাদা প্রকৃতির সৌন্দর্য উপভোগের সময় মন স্বাভাবিকভাবেই ফুরফুরে থাকে শরীর ও মন সতেজ হয় শরীরের প্রতিটি জয়েন্টে অক্সিজেনের প্রাণ প্রবাহে মাংস পেশিগুলো শিথিল ও রিল্যাক্সড হয় তাই বন্ধুরা সুস্থ থাকতে চাইলে নিয়মিত তিরিশ থেকে চল্লিশ মিনিট করে হাঁটুন আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ